আপনাদের কাছ থেকে বঞ্চিত হয়েছি। আমি নির্বাচন কমিশনার রিটার্নিং অফিসার দিকে দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু আপনারা ব্যাংক কর্তৃপক্ষকে ডেকেছেন, আপনারা ব্যাংক তারা লিখিত জবানবন্দি দিয়েছে এবং মৌখিক জবানবন্দি দিয়েছে, আপনারা এইখানে আইনের দৃষ্টিতে এবং নির্বাচনটা নিরপেক্ষ করার জন্য আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন এটা নিরপেক্ষতা আপনাদের প্রমাণ হয় না, যেহেতু অ্যাপিলেট ডিভিশনের রায় আছে এবং ব্যাংক কর্তৃপক্ষ যিনি পানাদার উনি কোম্পানির কাছ থেকে টাকা পেয়েছে, তারপরে আপনারা যে কাজটি করলেন এটা আপনারা পক্ষপাতিত্ব করলেন। আমি আপনাদের সামনে বলে গেলাম এটা আপনারা একটা পক্ষপাতিত্ব করলেন। আপনারা নির্বাচনের পক্ষ থেকে আপনারা নির্বাচনের নিরপেক্ষতার মধ্যে ছিলেন না বা এখন নাই, আপনাদের কাছে আশা করব অ্যাপিল বিভাগ যেন অবশ্যই নিরপেক্ষতা যেন থাকে, সকল প্রার্থীর উপর যেন সমান অধিকার দেওয়া হয়। আপনারা নিরপেক্ষতা নিজেরা নিরপেক্ষ থেকে সরে গেছেন, আমি বলবো অনুরোধ করব আপনারা দয়া করে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনটা নিরপেক্ষভাবে করেন, জনগণের অংশগ্রহণমূলক নির্বাচনটা করেন। ধন্যবাদ। আপনারা জানেন একটা আমি বলছি, আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে একটা কোনাবাড়ি একটা কম্পোজিট ফ্যাক্টরি যার মধ্যে হাজার হাজার শ্রমিক কাজ করতো, একটা কুরিয়ান মালিকানাধীন ফ্যাক্টরি, সেই মালিকানাধীন ফ্যাক্টরি এবং আমার এখানে হাজার হাজার শ্রমিক বাঁচানোর জন্য আমি আমার নিজের সম্পত্তি থেকে যেই কোম্পানির মধ্যে আমি কোনো শেয়ার না, যেই কোম্পানির কোনো আমি লাভবান অংশ খাই না, আমার কোনো সেই কোম্পানিতে কোনো ধরনের ইনভলভ নাই, শুধুমাত্র মানবিক কারণে গাজীপুর একটা ইন্ডাস্ট্রি একটা গার্মেন্টস ফ্যাক্টরি বাঁচানোর জন্য হাজার হাজার মানুষকে বাঁচানোর জন্য আমার নিজের সম্পদ দিয়েছি, ব্যাংকে মর্গেজ নিয়ে সেই কুরিয়ান মানুষ এখান থেকে লোন নিয়েছে এবং এই ফ্যাক্টরিটা চলমান রেখেছিল, কিন্তু করোনা এবং বিশ্বযুদ্ধে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই হিসাবে কুরিয়ান তারা সেই পেমেন্টটা দিতে পারে নাই, কিন্তু নির্বাচন যেহেতু আমি এখানে একজন প্রার্থী, তারা গত 11 তারিখে 11ই এপ্রিল এবং 18ই এপ্রিলে কুরিয়ান তারা বাংলাদেশ ব্যাংকের এবং অগ্রণী ব্যাংকের যে পানাটা ছিল তারা পরিশোধ করেছে, কুরিয়ান কোম্পানি তারা গত 17 তারিখ তাদের অগ্রণী ব্যাংকে যে অর্থ পানা ছিল তারা পরিশোধ করেছে, সেই সকল ডকুমেন্ট আমার লয়ার ব্যারিস্টারের মাধ্যমে এবং ব্যাংকের কর্তৃপক্ষের মাধ্যমে জমা দেওয়া হয়েছে, কিন্তু তারা যেহেতু ব্যাংক টাকা পাবে ব্যাংকে গিয়ে টাকা দেওয়া হয়েছে, কিন্তু তারা সিআইবির নাম দিয়া তারা আমার নমিশনপত্রটা বাতিল করেছে। আমি মনে করি নির্বাচন এখানে কমিশনার যে নিরপেক্ষতাটা ছিল তারা সেই নিরপেক্ষ থেকে সরে গেছে, কোন অদৃশ্যর চাপে সরে গেছে এটা আমি জানি না, কিন্তু আমি ন্যায় বিচার চাই, আমি অ্যাপিল করব, প্রয়োজন আমি সুপ্রিম কোর্ট হাইকোর্টে যাব, আমি সর্বশেষ লড়াই করে যাব, আমি ন্যায় বিচার চাই, যেমন আমি গাজীপুরের মানুষকে রক্ষা করতে চাই সেমন সারা দেশবাসীর কাছে আমি জানতে চাই একজন প্রার্থী হিসাবে একজন মানুষ হিসাবে আমি ন্যায় বিচারটা পেতে পারি কি না, সেজন্য আমি সবার সহযোগিতা চাই। আমি চাই নির্বাচন কমিশনার তারা স্বচ্ছতার মধ্যে যেন কাজটা করে। আমি অবশ্যই আপিলে যাব, আমি সর্বশেষ এটা দেখব, মিথ্যার জয় হয় না সত্যের জয় হয়, সত্যের জয়ের জন্য আমি লড়াই করছি, আমি সর্বশেষ পর্যন্ত দেখে যাবি, আমি রাষ্ট্র সরকার এবং বিচার বিভাগ এবং নির্বাচন কমিশনের পক্ষে সবার কাছে আমি একটা নিরপেক্ষতা একটা দৃষ্টি আকর্ষণ করছি, আমি সবার সহযোগিতা চাই, আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের সকল নাগরিকের মৌলিক অধিকারটুকু বাঁচানোর জন্য আমি চেষ্টা করছি, আমি সবার সহযোগিতা কামনা করছি।